বস যেহেতু গুরুজনে দাঁড়ানো লাগলো এই ফাঁকে একটা কথা বলে ফেলে আপনি যদি অনুমতি দেন। হ্যাঁ কি বলবি বল। না মানে উপরওয়ালার রহমতে আজকে তো আমাদের কামাই রোজগার খুব ভালো হয়েছে, আবার এই গরুটা বেচলে তো আরো মেলা টাকা পাওয়া যাবে। বলছি কি এই গরুটারে হাটে বেচে আমরা সবাই মিলে চলেন কক্সবাজার তে বেড়ায় আসি। কক্সবাজার? কক্সবাজার বেড়াতে দেবি? তো এইখানে ডিউটি পালন করবে কে? হ্যাঁ আইয়া ওর ওর কথাটা তো খারাপ কয় নাই। ও যে বলছে কক্সবাজার যাইতে, কক্সবাজার গেলে আমাদের ডিউটি পালন হইব না কেন? ওইখানে গেলে আমাদের আরো বেশি ভালো ডিউটি পালন হইব আর কি। মানে ওইখানের মানুষের টাকার বান্ডিল লয়ে লয়ে করে দুই চারটা দান যদি মারবার পারি কাল তো আরাম আর আয়েস। হ ভাই ওর কথাটা আমার পছন্দ হয়েছে ভাই। কক্সবাজারের সাগরের কথা শুনছি, নাটক সিনেমায় নাম দেখেছি ভাই। আমি আমি কোনদিন সাগরে গোসল করি নাই ভাই, আমার খুব শখ, আমি সাগরের পানিতে গোসল করবো। লবণ পানিতে গোসল করার ইচ্ছা? দাবা দাবি করবা? হ্যাঁ আর হাফ প্যান্ট পরে ওখানে দৌড়াইবা? তো তোমরা যে এটা যে বাজারে বিক্রি করবা, বাজারে গরুটা নিয়ে গেলে ওইখানে যদি মালিক আসে তখন কি ঘটনা ঘটবে? হ্যাঁ বিপদের মাথায় পা, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। হ্যাঁ কি বুদ্ধি? রাতে ডেলিভারি কুক করে ফেল, নাহলে কিন্তু সিধা করে বের করবো। হ্যাঁ কি বুদ্ধি? বুদ্ধিটা হচ্ছে কি ওই যে কষাই কি কি জুম্মা জুম্মা কষাই যে ওর এখানে আমরা গরুটা বিক্রি করে দিই। গরুটা বিক্রি করে দিলে ওটা সিলে ফেলার পরে তো বোঝা যাবে না এটা কার গরু। কিন্তু আমার এখান কথা ছিল, কথাটা হয়েছে গিয়ে গরুটা যদি বিক্রি করিও আমরা এই এটা থেকে না ওই যে লোকটা মালিক তার কিন্তু মাংসের মানে হক আছে এক হিসাবে। সে কত কষ্ট করে লালন পালন করে গরুটারে বড় করছে, আমি ঠিক করি না এটার মধ্যে কিন্তু লোকটার হক অবশ্যই হক আছে, তার তো হক থাকবোই এত কষ্ট করে পালন করছে। এক কাজ করো তুমি তাহলে 25 কেজি মাংস নিয়ে তার বাড়িতে দিয়ে আসো, যদি তার হক আছে গিয়ে বলবে এই যে এত কষ্ট করে আপনি গরুটা পালন করছেন লালন পালন করছেন সেই গরু মাংস আপনি খাবেন না, সাথে পায়া নিয়ে আসছি নিহারি বানান, সকালবেলা রুটি দিয়ে নিহারি খাবো। হ্যাঁ যাও। বিপদের মাথায় পা কি বলে, আমি মাংস লয়ে যেতাম, আমি মাংস লয়ে গেলে কি আমার আস্ত রাখবো নাকি? আমার জানো তো একদম লয়ে যাব। বস এখানে কিন্তু আমার একটা কথা আছে বস, সে কিন্তু ঠিকই বলেছে এই গরুর উপর কিন্তু ওই লোকটার হক আছে, অনেক কষ্ট করে মানুষ করেছে, আমাদের কিন্তু উচিত এই হকটা আদায় করা। বস আমরা একটা কাজ করতে পারি না বস, আমরা কাজ করি এইটার গোস্ত আমরা রান্না করে তারা দাওয়াত দিয়ে আমাদের বাড়ি নিয়ে আসি, নিয়ে এসে খাওয়াই দিই। কত হক ওলা তোরা! হ্যাঁ কিছু খারাপ করছ নাই কিন্তু, তোরা তো চিনে না চিনে। তাহলে তুই যা, তুই গিয়ে দাওয়াত দে, দাওয়াত দিয়ে গিয়ে বল যে একটা কাঠ বানাই দেবো, কাঠ সাপাই দেবো। আরে আমার